আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী পিয়াস মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পিয়াস, তালিকায় থাকা সব দলই কি আজ সংলাপে যোগ দিচ্ছেন কিনা, আর মতবিনিময়ে কি ধরনের বক্তব্য উঠে এসেছে? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা জানেন যে আজকে অষ্টম দিনের মতো যে সংলাপ চলছে নির্বাচন কমিশনে, এই কমিশনের কিন্তু আজকে চারটি দল অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু সেইখানে কিন্তু ইসলামী বাংলাদেশ আন্দোলন যে দলটি, সেই দলটি কিন্তু এখানে নেই। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু বিকল্পধারা বাংলাদেশ যে রাজনৈতিক দলের প্রতিনিধি দল, তারা কিন্তু এই সম্মেলন কক্ষে উপস্থিত হয়েছেন এবং নির্বাচন কমিশনের সাথে তারা কথা বলছেন এবং তাদের পরিচয় পর্বটা কিন্তু চলছে। এবং পর্যায়ক্রমে যে একটা সংলাপের, নির্বাচনের যে সংলাপ এবং নির্বাচনটাকে যে সুষ্ঠু করা যায়, তার যে এই সংলাপ দেখে কিন্তু বোঝা যায়। এবং নির্বাচন কমিশন কিন্তু সবার যে বিকল্পধারার যে রাজনৈতিক নেতারা আসছেন এবং তাদের সাথে পরিচয় পর্ব করছেন এবং কুশল বিনিময় করছেন, এবং এরপরেই কিন্তু কমিশন তাদের পরিচয় পর্ব দেবেন এবং নির্বাচন কমিশন তার শুভেচ্ছা বক্তব্য দেবেন। এভাবেই কিন্তু সংলাপটাকে তারা দীর্ঘায়িত করছে এবং সংলাপটাকে তারা কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় এবং এই আগামী যে নির্বাচন, এই নির্বাচনকে যাতে সবার অংশগ্রহণমূলক হয়, সেই প্রচেষ্টাই কিন্তু তারা করে যাচ্ছেন। এবং সব দলের যে দাবিগুলো আছে এবং বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু তারা কথা বলেছেন। সকালে কিন্তু জামায়াত উলামা ইসলাম যে রাজনৈতিক দল, তারা কিন্তু বিভিন্ন কিছু ইস্যু তুলে ধরেছিলেন এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, যেমন জাল ভোট যাতে ব্যালট পেপার ছিনতাই না হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন নির্বাচন কমিশনের হাতে থাকে এবং ইভিএম যেন ব্যবহার করা না হয়, এইসব ছাড়াও কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু তারা কথা বলছেন। এবং নির্বাচন কমিশনারও কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তাদের যে দাবি দেওয়া আছে বা যেগুলো আছেন সেইগুলো বিষয়ে কিন্তু তারা প্রশ্ন করেছেন এবং তাদের ওই প্রশ্নগুলোর কিন্তু তারা জবাব দিয়েছেন। এবং যে নেতারা আসছেন তারাও কিন্তু এই ইসির যে নির্বাচন পরিকল্পনা, তাতে কিন্তু তারাও সাধুবাদ জানাচ্ছে। তারা বলছিলেন যে এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে এমনটাই তারা আশাবাদ করছিলেন এবং ইসিকে তারা বলছিলেন যে এই যে নির্বাচনের সময় যে পেশি শক্তির ব্যবহার এবং কালো টাকার ব্যবহার এবং নির্বাচনের যে ব্যয়বহুল হয়, সেই ব্যয়বহুলগুলোকে যাতে কমানো যায় সেই বিষয়ে একটু নজর দেওয়ার জন্য তারা কিন্তু কিছু দাবি তুলেছিলেন। ইসি যতটুকু বলেছেন যে আগামী 18 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের মতো কিন্তু এবার নির্বাচন হবে না। এবারকার নির্বাচন তারা করতে চায় অবাধ সুষ্ঠু এবং সবার অংশগ্রহণের জন্য নির্বাচন। এর জন্য কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং কূটনৈতিক এবং সাংবাদিক সহ বিশিষ্ট জনদের সাথে তারা সংলাপ করেছেন এবং সামনে যে নির্বাচনটা আছে, এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এবং অবাধ নিরপেক্ষ হয় সেই থেকেই কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এমনটাই দাবি করছেন নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রিয়াঙ্কা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ পিয়াস।